আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে বশীকরণ, ইসলামিক মন্ত্র বা তন্ত্রবিদ্যা যেটা বলেন। তো তার আগে বলে রাখি, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে বা কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন, যে কোনো কাজ দেশে দেশের বাইরে থেকে, 01749103214 এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা যে কেউ। ঠিক আছে, তো আরেকটা আশা করি কারো কোনো বস্তু সুবিধা নেই, আমি পড়ে শোনাচ্ছি আবার। ইসকাল আলাহ রাব্বহু আসলিম কালা আসলাম তো রিবিল আলমিন। আবার বলে দিচ্ছি, ইসকাল আলাহ রাব্বহু আসলিম কালা আসলাম তো রিবিল আলমিন। তো এটা আপনার কীভাবে প্রয়োগ করতে হবে, দুইটা পদ্ধতিতে প্রয়োগ করতে পারবেন আমি বলে দেব। একটা হচ্ছে আপনি এই আয়াতটা 121 বার পাঠ করে আপনি পানি পোড়া খাওয়াতে হবে যাকে বশ করবেন। ঠিক আছে, করলে সে আপনার এমন বশীভূত হবে যে তাকে আপনার বাধ্যতামূলক বিয়ে করতে হবে এরকম। আর যদি মনে করেন যে না আপনি বাধ্য করবেন, তাহলে বুঝপত্রে লিখতে হবে। বুঝপত্রে এটা লিখে আপনি যাকে বশ করবেন তার যে ঘরে ঘুমায় সেই ঘরে কোনো মতে ফেলে আসতে হবে। ব্যাস, আপনার কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না। দেখবেন যে আপনি আপনি সে আপনার বশীভূত হয়ে গেছে। তো এটা ইসলামিক আমল, সুতরাং এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না। হিন্দু মুসলিম উভয় ব্যবহার করতে পারবেন, তবে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না, নাহলে হিতে বিপরীত হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত কাজের জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা যে কোনো ধরনের কাজ করে দিতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।